মাই ডাক্তার বৈদ্যনাথ কুমার ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি মালয়ারি কলেজ রাঁচি টুডে আই এম গোয়িং টু ডেলিভার এ লেকচার রিগার্ডিং রসবাদ ফর সেমেস্টার সিক্স পেপার ফোরটিন সাহিত্যে রসবাদ রসদাতুর অর্থ সাদ গ্রহণ অর্থাৎ যা সাধ্য তাই রস একমাত্র অনুভূতিশীলাই কাব্যের রস নিতে পারেন রস তাদের আনন্দময় মনের অবস্থা রস মানুষকে নৈবর্তিক আদর্শ জগতে নিয়ে যায় কবিতার রস মানুষকে জীবনের গভীর রহস্যের সাথে পরিচয় করিয়ে দেয় রচনাকে সন্তান সম বলা হয় সন্তানকে নন্দন বা নন্দনীয় বলা হয় যারা আনন্দ দান করে তারাই নন্দন বা নন্দনী তেমনি রচনাকেও আনন্দদায়ী মনে করা হয় তবে রচনা কালজয়ী হয় এটাই সন্তানের সঙ্গে রচনার পার্থক্য সন্তানদের কীর্তি থাকে বটে কিন্তু তারা চিরকাল থাকে না কিন্তু ইউনিভার্সাল ট্রুথ সেটাই তো রচনার ধর্ম উদাহরণ প্রসঙ্গে বলা যেতে পারে সংস্কৃত কবি বানভট্ট কাদম্বরী লিখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার দুই পুত্রকে পরবর্তী লেখার কাজটা কোনো একজনকে দিয়ে সমাপন করাতে চাইলেন তাই বড়ো ছেলেকে প্রথমে ডাকলেন তার ঘরের বাইরে যে একটি শুকনো গাছ ছিল তার বর্ণনা করতে বললেন তার বড় ছেলে বললে শুষ্কং ছোট ছেলেকে ডাকলেন এবং বর্ণনা করতে বললেন ওই শুষ্ক গাছটিকে তিনি বললেন বেশি মাধুর্য ছোট ছেলের বাক্যে ছিল বলে তিনি ছোট ছেলেকেই রচনার দায়িত্ব প্রদান করলেন এটাই সাহিত্যের অসভা এই কারণে অসাত্মক বাক্যকেই কাব্য বলা হয় একথা ঠিক যে জেনাহাং অমৃতা তেনাহাম কিম করছি অর্থাৎ যাতে অমৃত নেই তা নিয়ে আমরা কি করবো সাহিত্য খেলা প্রবন্ধে বলেছেন শাস্ত্র ঈশ্বরগুপ্ত বলেছেন সেই লেখা নয় যার নাহি যার রস তাহলে রস হচ্ছে নিজের আনন্দময় সম্ভে আস্বাদুপ একটি ব্যাপার চিত্তের অতি স্থায়ী ভাব কাব্যের বিভাব অনুভাব ও সঞ্চারীর সংযোগে রূপান্তর হয়ে হয়ে রসে পরিণত হয় ভারতচন্দ্র তা রসমঞ্জরিতে রসের সুন্দর বিখ্যান দিয়েছেন আলম্বন বিভাবন আর উদ্দীপন এই তিন ভাবের সুন্ বিবরণ আলম্বন সে যাহে রসের আশ্রয় নায়ক নায়িকা দুই তার বিনিময় নানাবিধ অনুভাবে বলি বিভাবন যাহে রস বাড়ে তাহে বলি উদ্দীপন এখন আমি রসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব রস মূলত নয় প্রকার বলে আমরা জানি ভরতমণির নাট্যশাস্ত্রে রসের সংখ্যা আট পরবর্তীতে অভিনবগুপ্ত শান্ত রসকে সংযুক্ত করে রসের সংখ্যাকে নয় করেন এরপরে সক্ষ রসকে সংযুক্ত করে রসের সংখ্যা দশ করা হয় আবার রবীন্দ্রনাথ পরনিন্দা বা পরচর্চাকেও দশম রস বলে অভিহিত করেছেন কিন্তু পরবর্তীটি গ্রহণযোগ্য না হওয়ায় রসকে নয় শ্রেণীতে ভাগ করা হয় কাব্যতত্ত্বের প্রধান পুরুষ আচার্য ভরত বলেছেন রস ছাড়া কেবল কাব্যতাত্ত্বিকগণ নয় ভারতীয় ধর্ম দর্শনেও রসের মহিমা কীর্তন করা হয়েছে তাদের মতে রসি তিনি ব্রহ্ম রসকে লাভ করায় জীব আনন্দিত হয় স্থায়ী নয় প্রকার ভাব থেকে নয় প্রকার রস সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় ভাব থেকে অদ্ভুত রসের সৃষ্টি হয়েছে প্রতিভাব থেকে শৃঙ্গার রসের সৃষ্টি হয়েছে হাস ভাব থেকে রস সৃষ্টি হয়েছে শোক ভাব থেকে করুণ রস সৃষ্টি হয়েছে ভাব থেকে রস সৃষ্টি হয়েছে উৎসাহ ভাব থেকে বীর রসের সৃষ্টি হয়েছে ভয় ভাব থেকে ভয়ানক রসের সৃষ্টি হয়েছে যুগুপসা ভাব থেকে বিভৎস রসের সৃষ্টি হয়েছে সমভাব থেকে শান্ত রসের সৃষ্টি হয়েছে রসের বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম হতে পারে বীররস উৎসাহ বীরসের স্থায়ী ভাব অলঙ্কার শাস্ত্রীদের মতে দয়া ধর্ম দান কিংবা মহত্তর কোনো সংগ্রামের হেতু মানুষের চিত্তে যে উৎসাহ জন্মে সে ভাব থেকেই বীরসের উদ্ভব বীরসের প্রকারভেদ নিয়ে নানা প্রকার বিতর্ক রয়েছে কেউ বলেছেন তিন প্রকার যেমন দানবীর ধনবীর যুদ্ধবীর কেউ বলেছেন চার প্রকার আবার কেউ আট প্রকার বীরসের কথা ব্যক্ত করেছেন রঙ্গলালের উপাখ্যানে বীরসের ছোঁয়া পাওয়া যায় স্বাধীনতাহীনতায় হীনতায় কে বাঁচিতে চাহে কে বাঁচিতে চাই শৃঙ্খল বল আজি কে পরিবে পাই হে কে পরিবে পাই কাজে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় অবস্থান লক্ষ্য করা যায় বলবীর উন্নত মম শির শ্রী নাহারি ও শিখর হিমাদ্রীর বলবীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির রুদ্ররস ক্রোধস্থায় ভাব থেকে রুদ্ররসের উৎপত্তি জঘন্যতম অন্যায়কারীর প্রতি আমাদের হৃদয়ে যে স্বাভাবিক ক্রোধ ক্ষোভ বা রসনাল প্রজ্বলিত হয় মনের ভেতরে যে আগুন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে তারই কাব্যরূপ রুদ্ররস নজরুল ভন্ড ধর্ম ব্যবসায়ী ও প্রতারকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কাব্যের ভাষায় এখানে যে মানবিক ক্রোধের উজ্জ্বল প্রকাশ ঘটেছে তা রুদ্ররসের সার্থক উদাহরণ মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিসে মরি মরি অমোখ হইতে কেতাপ গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহার আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে বুঝিয়েছে গ্রন্থ ভণ্ডের দল সুকান্ত ভট্টাচার্য শোষক শ্রেণীর বিরুদ্ধে শোচিত জনতা দৃপ্ত ক্রোধের রূপ নিচে ধার তুলে ধরেছেন প্রিয়া কি আমার কেড়েছিস তারা ভেঙেছিস ঘরবাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতে আমি তুলবই হাস্যরস হাস্যরসের স্থায়ী ভাব হাস কৌতুকজনক কোনো কাজ বা বাক্য হতে এরসের উৎপত্তি যখন কোনো রঙ্গমঞ্চে কেবলই গুরুগম্ভীর চরিত্রের সংলাপ চলতে থাকে দর্শকদের মনে তখন এক প্রবল মানসিক চাপ বা বিরক্তি উৎপাদনের সম্ভাবনা থাকে ওই মুহূর্তে বিশেষ বিদূষক বা সেই জাতীয় কোনো চরিত্রে এসে কিছু ব্যতিক্রমী হাসির কথা বলে এতে দর্শকদের মনে হাসির উদ্রেক হয় এবং পূর্বের মানসিক চাপ শীতল হয়ে ওঠে এবং পুনরায় নাটকের ভেতর প্রবেশ করা সহজ হয় এভাবে হাস্যরসের প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায় নজরুলের ঝিঙ্গে ফুল কাব্য খাদু তাদু কবিতায় বিকৃত অঙ্গ এবং আজগভীর সব কার্যকারণের অসংগতিতে অসঙ্গতিতে অপূর্ব হাস্যরসের সৃষ্টি হয় অমা তোমার বাবা নাকে কে মেরেছে লাং খাঁদা নাকে নাচছে নেদা নাক ডেঙ্গা ড্যাং ড্যাং ও নাকটাকে করলো খাঁদা রাঁধা বুলিয়ে চামচিকে ছা বসে যেন নেজুড় ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন সুয়ে ওমা আমি হেসে মরি নাক ড্যাং ড্যাং বাঙালি হিন্দুর পদবিবাচক শব্দের লিঙ্গ পরিবর্তনের সূত্র ভট্টার হাস্যরসের বিরল পদবী কবিতায় স্থাপন করেছেন মেয়েদের পদবী কবিতায় কর যদি করা হয় ধর ধর হয়ে ধরা মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা নাক যদি নাগা হয় সেন হয় সেনা বড়ই কঠিন হবে মেয়েদের চেনা করুণরস শোক করুণ রসের স্থায়ী ভাব মানুষের জীবনের ইষ্টনাশ না অনিষ্ট লাভ যখন অবধারিত হয়ে ওঠে তখন চিত্ত স্বাভাবিকভাবে শোকভাবে আক্রান্ত হয় লৌকিক জীবনের এই শখী কাব্যসাহিত্যে করুণ রসে পরিণত হয় কাজী নজরুল ইসলামের সিন্ধু হিল্লোল কাব্যে হিন্দু কবিতা করুণরসের ব্যতিক্রমী ব্যঞ্জনা ভাষ্য যেখানে সমূহ বিনষ্টি সর্বগ্রাসী তিক্ততার বিশাল শোকে প্রতিটি ছত্র উচ্চকিত মাগিব বিদায় জবে নাহি রব আর তব কললের মাঝে বাজে যেন ক্রন্দন আমার বৃথায় খুঁজেবে জবে প্রিয়া উত্তরীয় বন্ধু সিন্ধু মোহর তুমি গরজিয়া তুমি শূন্য আমি শূন্য শূন্য চারিধার মধ্যে কাঁদে বাড়ি ধারা সীমাহীন তিক্ত হাকার যশমুদ্দিনের কবর কবিতায় করুণ রসের সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্য করা যায় বৃদ্ধ তার জীবনে অতি আপনজনের মৃত্যু সচককে দেখেছেন এবং তার একমাত্র পুত্রের কাছে সে বিবিসিকাময় অবস্থার কথা বর্ণনা করেন এখানে করুণ রসের অব্যক্ত স্পর্শকাতর অবস্থা ফুটে উঠেছে ওই দূরবনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাদ আজ জাগে বৃদ্ধের এই যে অন্তরের কষ্ট এতগুলো মৃত্যু তাকে স্তব্ধ করে দিয়েছে আর জীবন সায়ান্নে তারও প্রার্থনা অচিরেই যেন তাকে মৃত্যু এসে ঘুম পাড়িয়ে দিয়ে যায় এখানে কষ্ট ও করুণ রস একসূত্রে মিশে গেছে শৃঙ্গার বা আদিরস শৃঙ্গের শৃঙ্গার রসের স্থায়ী ভাব রতি বিশ্বনাথ কবি রাজের মতে প্রিয় বস্তুর প্রতি মানব মনের সহজ অনুরাগী রতি প্রতি স্থায়ী ভাব থেকে শৃঙ্গার বা আদিরসের উৎপত্তি অলঙ্কার শাস্ত্রদের মতানুসারে শৃঙ্গার রস দু প্রকার সম্ভব শৃঙ্গার রস এবং বিপ্রলম্ব শৃঙ্গার রস রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র কবিতায় শৃঙ্গার রসের উদাহরণ পাওয়া যায় কালান্তরে নরনারীর ভেতরে জন্ম নেই অনাদি অনুরাগ সার্থক শৃঙ্গার বা আদিরসের উদাহরণ এটি সমগ্রসের উদাহরণ বলতে পারে না কখনো কিছু হলে সুকমল হাতখানে লুকাইল আসি আমার দক্ষিণ করে কুলাই প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখখানে তার নববৃন্দ পুষ্পসম এবক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস অনুরূপভাবে ভাবে কাজী নজরুল নজরুল ইসলামের চক্রবাগ গ্রন্থে প্রচুর বিপ্রলম্ব শৃঙ্গার রসের উদাহরণ পাওয়া যায় রাখতে যেদিন পারবে ধরা তোমায় ধরিয়া সবাই ভুলবে তোমায় দুদিন আমার আমার গানের দলে দুলবে তুমি না বিনা ভয়ানক রস ভয় হতে ভয়ানক রসের উৎপত্তি কোনো কারণে কোনো স্থান বা বিষয় হতে যদি মৃত্যু হয়ে বা অস্তিত্বের সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয় তখন ভয়ানক রসের উদ্ভব হয় কোনো শিকারী যদি হরিণকে শিকার করতে যায় তবে শিকারের পূর্ব মুহূর্তে হরিণের মনে যে ভীতির সৃষ্টি হয় সেটি ভয়ানক রস কাব্য সাহিত্য ভয়ানক রসকে অত্যন্ত ভয়ানক হিসেবে দেখানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর ঝড়ের তাণ্ডবের ভেতরে যে ভয়ানক রস উৎপত্তি হয় তার একটি বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন এই পথে ধেয়ে এসেছে কালবৈশাখীর ঝড় গেরুয়া পতাকা উড়িয়ে হায় হায় রব তুলেছে বাঁশের বনে কলা বাগানে করেছে দুঃশাসনের দৈরাত্য মনীন চৌধুরীর কবর নাটকের প্রতিটি পর্যায়ে ভয়ানক রসের আবির্ভাব ঘটেছে শাসক শ্রেণীর সর্বদা ভয়ে সন্ত্রস্ত থেকেছে নেতা আমাদের কেমন যেন মনে হচ্ছে যে মরেছে সে এখনো আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে বিপদ সরস কোনো কুৎসিত বিষয়ের প্রতি যে ঘৃণাভাব জন্ম নেয় তা থেকেই বিপদ সরসের উৎপত্তি মানুষ যখন কোনো ঘৃণ্য বা কুরিচিকর বিষয় বা বস্তু শ্রবণ কিংবা দর্শন করে তখন তার এই ভাব থেকে বিপদ সরসের জন্ম হয় এই ভাবের জন্য নাটক বা কাব্য কিন্তু ঘৃণ্য না মাত্র বিশেষ কিছু অবস্থান বোঝাতে বিশেষে এরসের উৎপত্তি হয়সন দত্ত রচিত মেঘনা স্বর্গীয় প্রাসাদ শিখরে অবতারণ উঠে করে রাজা রাবণ যে রণক্ষেত্র দেখলেন সেখানে মুসন দত্ত সার্থকভাবে বিভত রসে বর্ণনা করেছেন অদূরে হেরিলা রক্ষপতি রণক্ষেত্র শিবাকুল গৃহিণী শকুনি কুকুর পিসাজ দল দলে ফেরে কলা হলে কেউ উঠে কেউ বসে কেহ বা বিবাদে পাকসাট মারি কেহ খেদাইছে রক্ত স্রোতে রঘুনাথের কাব্যে দৃশ্য খুব বেশি পাওয়া যায় না কেননা তিনি ছিলেন সুন্দরের পূজারী তবু একেবারে বিরল নয় সেটা বলা যেতে পারে বলিটার কনে কনে জমে উঠে পচে উঠে আমের খোসা ও আঁটি কাঁটালের মূতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাস আরো কত কেজি অদ্ভুত রস অদ্ভুত রসের বিস্ময় অধিষ্ট পূর্ব বা পূর্ব কোন অদ্ভুত পদার্থ দর্শনে কিংবা শ্রবণে চিত্তে পুলক বিস্তার করে তাকে বিস্মিত করে তোলে কোনো কাব্য কিংবা নাট্য পাঠে দর্শনে অথবা শ্রবণে চিত্তে যদি বোধের বিকাশ অনিবার্য এবং আশ্বাসযোগ্য হয়ে ওঠে তবে সেখানে অদ্ভুত রসের উদ্ভব হয় বসন্ত দত্তের মেঘনা কাব্যের সঙ্গে রামচন্দ্র প্রেতপুরীতে গমন করে যে দৃশ্য দেখেছেন তাতে অদ্ভুত রসের সৃষ্টি হয় সবিশ্ব রঘুনাথ নদীর উপরে এরিলা অদ্ভুত সেতু অগ্নিময় কবু ঘন ধূমাবৃত সুন্দর কবু বা সুবর্ণে নির্মিত যেন ধাইছে সতত সে সেতুর পানে প্রাণী লক্ষ লক্ষ কোটি হা কার না দেখে হোক কেহ বা উল্লাসী রঘুনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদে কর্ণের বিস্ময় জননী কুন্তিকে ঘিরে অদ্ভুত রসের সৃষ্টি করেছে সেই স্বপ্ন আজই এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্র ভাগীরথী তীরে শান্তরস সম্ভাব থেকে শান্তরসের উৎপত্তি সমর্থাৎ নির্বেদ স্থিরতা বিতরাগ উদাসীন ইত্যাদি জাগতিক জীবনে প্রতিটি বস্তুর চরম নস্তরতা প্রত্যক্ষ বা উপলব্ধি করে মানসচিত্তে ভাবের সৃষ্টি হয় এটি যখন কাব্যে বর্ণনা করা হয় তখন শান্তরসের উদ্ভব ঘটে মেঘনাগত কাব্যে যখন পরাজয় অনিবার্য হয়ে ওঠে এবং ধ্বংস হয় রাজ প্রান্তর গাছপালা পশুপাখি মানব সাগর নদী প্রভৃতি রাবণের প্রচুর সম্পদ এক সময় পর্যবসিত হয় বা হওয়া স্বাভাবিক হয়ে ওঠে এমন অবস্থায় সান্তরসের উদাহরণ লক্ষ্য করা যায় কিন্তু চিরস্থায়ী কিছু নহে এ সংসারে এ এক যায় আর আসে জগতের রীতি সাগর তরঙ্গ যতা। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতায় সান্তরসের বর্ণনা পাওয়া যায় যখন কবি বা লেখক কোনো লেখার উপসংহারে চলে যান তখন তার ভেতরে এক ধরনের প্রজ্ঞা কাজ করে আর এর শাশ্বত অবস্থা থেকেই তৈরি হয় শান্ত সীমার মাঝি অসীম তুমি বাজা অপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই তো মধুর কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর অন্য একটি কবিতায় তিনি বলেছেন সে যেন গ্রামের নদী বহিনীর অবধি মৃদু মন্দ কোলে রঙ্গের ভঙ্গি নাই আবর্তের ঘূর্ণি নাই জলে অর্থাৎ একটি নদীকে এসে সুন্দর গ্রাম্য মেয়ের সঙ্গে তুলনা করেছেন এভাবে বিভিন্ন রসের সম্পর্কে জানা যায় যদিও রসের প্রকারভেদ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে আট থেকে নয় নয় থেকে দশ প্রভৃতি তবে বেশিরভাগ কাব্য শাস্ত্রীগণ মনে করেন রস নয় প্রকার নয় প্রকার স্থায়ী ভাব থেকে নয় প্রকার রসের সৃষ্টি হয় মানব মনের বিভিন্ন ভাব বিভিন্ন স্তর পার হয়ে রসে রূপান্তরিত হয় রস ছাড়া কোনো কাব্য রচিত হতে পারে না তাই অলঙ্কারশাস্ত্রে রস একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে